আসসালামু আলাইকুম। তো দেখো, আজকে আমরা 2021 সালে পরীক্ষার্থীদের ক্লাস এক্সাম রুটিন নিয়ে আলোচনা করব, পরীক্ষা রুটিন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের পরীক্ষাটি কখন আরম্ভ হবে এবং অর্থাৎ কখন শেষ হবে এবং কোন কোন সাবজেক্টের এক্সাম হবে এবং কয় তারিখ থেকে এক্সাম শুরু হবে এবং কোন তারিখে কোন এক্সামটা হবে, এটা নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, আমাদের এক্সামটা শুরু হবে সকাল 10টা থেকে এবং সময় হলো 11টা 30 পর্যন্ত। তাহলে দেখো, এটা হলো আমাদের এক্সামের সময় এবং দেখো আমাদের পরীক্ষাটা হবে সায়েন্সের প্রথম দিন যে সাবজেক্টটা সেটা হলো পদার্থবিজ্ঞান, এবং পদার্থবিজ্ঞান যার বিষয়গুলো হলো 134 এবং এই পরীক্ষাটা হবে 14 তারিখে, কোন মাসের 11 মাসের, অর্থাৎ নভেম্বর মাসের 14 তারিখে, যেদিন পরে রবিবার। এই রবিবারে আমাদের প্রথম সাবজেক্ট পদার্থবিজ্ঞান এক্সামটা হবে। এরপর দেখো রসায়ন আমাদের যেটা হবে 16 তারিখে, আর এই রসায়নের বিষয়গুলো হলো 137, যেটা এই পরীক্ষাটা হবে আমাদের মঙ্গলবারে। এরপর আমাদের নেক্সট যেদিন পরীক্ষাটা হবে সেটা হলো শেষ যে বিষয়টা হবে সেটা হয় জীববিজ্ঞান, না হয় উচ্চতর গণিত, অর্থাৎ দুইটা সাবজেক্টই ওই দিন হবে। অর্থাৎ যার যে সাবজেক্টটা মেন সাবজেক্ট, অর্থাৎ যাদের জীববিজ্ঞান মেন সাবজেক্ট তারা ওই পরীক্ষাটা দিবে, আর যাদের উচ্চতর গণিত মেন সাবজেক্ট তারা ওই পরীক্ষাটা দিবে। দেখো, যাদের জীববিজ্ঞান তাদের বিষয়গুলো হলো 138, আর যাদের উচ্চতর গণিত তাদের হলো 126। তাহলে দেখো, এই পরীক্ষাটা হবে আমাদের 22 তারিখে এবং দেখো এই পরীক্ষাটা হবে আমাদের সোমবারে। অর্থাৎ দেখো, আমরা এখানে একটা জিনিস দেখো, তো আমরা এখানে অর্থাৎ দেখো একটা এক্সামের সময় পেলাম 14 তারিখ, একটা পেলাম 16 তারিখ, একটা পেলাম 22 তারিখ। তাহলে দেখো, এই এক্সামের মধ্যে আমরা গ্যাপ পেলাম কতদিন? এই এক্সামের মধ্যে আমরা গ্যাপ পেলাম 2 দিন এবং এই এক্সামের মধ্যে গ্যাপ পেলাম আমরা 6 দিন। তাহলে দেখো, এই এক্সামের মধ্যে অর্থাৎ আমরা এই রসায়নের ক্ষেত্রে আমরা মাত্র 2 দিন সময় পাবো, এখানে খুব কম সময়, কিন্তু উচ্চতর গণিতের ক্ষেত্রে আমরা একটা লং সময় পাবো। তো আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন নিবা। তো দেখো, আমরা অর্থাৎ এসএসসি সায়েন্স যারা তাদেরই আমি এখানে রুটিন দিয়েছি, এই কারণে কারণ আমি এখানে শুধুমাত্র এসএসসি এবং এসএসসি যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের পড়াশোনা অর্থাৎ পদার্থ রসায়ন গণিত যে গ্রুপিং সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করি এবং এগুলো সমাধান করার চেষ্টা করি, এবং এই সম্পর্কেও কোনো তথ্য যদি আসে এগুলো নিয়ে আমি একটু ডিটেলস এখানে দিই। তো আর এতটুকু, আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।